আমি মাঝে মাঝে জেলখানায় বসে বসে টেনশানে পড়ে যেতাম, একলা একলা থাকতাম তো রুমে, বিভিন্ন টেনশান আসতো, দীর্ঘদিন থাকলে যা হয় রুমে, আইরি এত আলেম, এত হাফেজ, এত শাইখুল হাদিস, এত জজ মিনিস্টার, এত এত যোগ্য মানুষ, বিসিএস ক্যাডার, পাগলের দল কেমনে শাসন করে, অবস্থা কি? এরা বিবেকবান? প্রিয় হাজিরিন, আমি চিন্তা করে পাইতাম না, পরে চিন্তা করে দেখলাম, নিজেই মনে মনে একটা উত্তর পাইছি, উত্তরটা বলবো উত্তর পাইছি, যে দেশের প্রধান বিচারপতি থেকে নিয়া, যে দেশের বিচারপতিরা চামচা, যে দেশের আমলারা চামচা, যে দেশের পুলিশ চামচা, যে দেশের উকিল চামচা, যে দেশের বক্তা চামচা, যে দেশের শাইখুল হাদিস চামচা, যে দেশের কি বলে মুফতি চামচা, যে দেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম খতিব চামচা, সে দেশে এদের চাইতে ভালো শাসক কর্তৃক আসবে? কে আজই বলবে এদেশে কি উমর রাদিয়াল্লাহুর মতো শাসক আসবে না? সব তো চামচা, এক একটা কওমি জননী এক একটা এহলি জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। শুনেন শুনেন শুনেন, যে দেশে সব চামচায় ভরে গেছে, এ দেশে কি উমর রাদিয়াল্লাহু আনহু শাসন করতে? আগে বুঝেন, আল্লাহ পাক সেই জাতিকে পরিবর্তন করে না যারা আগে নিজেরা পরিবর্তন হয়। খুব ভালোভাবে বুঝবেন এই কথা, কোরআনে আসছে, আমার মুখের কথা না। আল্লাহ পাক আগে বলছেন আমাদেরকে পরিবর্তন হতে, তারপরে আমাদের শাসকটা পরিবর্তন হতে, নিজেকে পরিবর্তন করতে হবে। আর এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী গোটা পৃথিবীর মালিক, গোটা পৃথিবীর ক্ষমতাধররাও যদি ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, ঘৃণা করব কার জন্য? আমাদের ভালোবাসা হবে কার জন্য? আরে আমার আল্লাহ তো বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব হবে কার জন্য? আরে যার সব কিছু আল্লাহর জন্য, সে কি কোনো কাফের তাগুত জালিমকে ভয় করতে পারে? ভয় করব কাকে? ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তো বলতেছেন উলামায়ে কেরাম একমাত্র কাকে ভয় করবে? আরে উলামায়ে কেরামের যদি তাগুতের ভয় থাকে, জালিমের ভয় থাকে, আমি তো বলবো তার ঈমান এখনো খাঁটি হয় নাই। আমার আল্লাহ ঈমানদারের সিফাত, আমার আল্লাহ রব্বুল আলামিন আলেমদের সিফাত বর্ণনা করেছেন, ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেম ভয় করবে কাকে? কোন জালিমকে, কোন সরকারকে, কোন তাগুতকে ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে, চিল্লা বলেন কাকে, একমাত্র ভয় করব কাকে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করার কোনো টাইম নাই, ঠিক কি ঠিক না? আরে আল্লাহ তো শর্ত দিয়েছেন, তার মানে বোঝা যায় আলেম সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় না করে গাইরুল্লাহকে ভয় করে এমন ব্যক্তি আলেম হতে পারে না। লা গালিবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নাই, ঠিক কি ঠিক না? প্রিয় হাজিরিন, আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহ অন্য এক আয়াতে আলেমদের পরিচয় দিচ্ছেন, আল্লাস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? তার মানে বোঝা গেল আলেম যারা জানে তারা কাকেই ভয় করবে? জোরে বলেন কাকে? অতএব গাইরুল্লাহকে ভয় করবে যারা, সরকারের দালালি করবে যারা, বুঝতে হবে এদের ভিতরে আল্লাহর ভয় নাই, গাইরুল্লাহর ভয় ঢুকে গেছে, এরা আলেম হতে পারে না। এ সমস্ত ব্যক্তিরা জাহেলদের চাইতেও জাহেলে মুরাক্কাব। প্রিয় হাজিরিন, ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক ভয় করনে ওয়ালা মুমিনদের কিছু সিফত এই আয়াতে বর্ণনা করতেছেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমিও তাদেরকে ভালোবাসবো, তারাও আমাকে ভালোবাসবে, এটাই হলো মুমিনদের খাঁটি সিফত, ঠিক কি ঠিক না? আযিল্লাতিনা আলাল মুমিনিন, তৃতীয় নাম্বার সিফত বলতেছেন, এক নাম্বার হলো আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ বলতেছেন আমিও তাদেরকে ভালোবাসবো, তিন নাম্বার সিফত হলো আযিল্লাতিনা আলাল মুমিনিন, মুমিনদের প্রতি দয়া করস হবে, মুমিনদের প্রতি কি হবে? এক মুমিন আরেক মুমিনের সাথে সম্পর্ক কি থাকবে? ভ্রাতৃত্বপূর্ণ। কোনো আলেমকে অন্য আলেম কোনো কথা বলে ফেললেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, এক মুমিন ভাই কিছু বলে ফেলছে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আমাদের কঠোরতা, আমাদের ভয়াবহতা, আমাদের আশীর্দা একমাত্র কুফফারদের জন্য। কোনো মুমিনকে
মারা, হত্যা করা, এটাকে হারাম করা হয়েছে কি হয় নাই? এক মুমিনের জন্য অন্য মুমিনের জান, মাল, রক্ত সব কিছু হারাম করা হয়েছে, সম্মান ইজ্জত সব হারাম করা হয়েছে। অতএব জমি সংক্রান্ত ঝগড়া কিংবা বিভিন্ন ঝগড়া, আরে আপনি এক শায়েককে পছন্দ করেন, আরেকজন আরেক শায়েককে পছন্দ করে, ব্যাস আপনার শায়েকের বিরুদ্ধে কেউ কিছু বলছে, আপনি গালাগালি শুরু করে দিচ্ছেন, এটা করবেন না, এটা করবেন না। প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলি, এটা করবেন না। আপনি বুঝতেছো না না, সেই হিটলারের প্রপাগান্ডা মেশিন এখনও চলতেছে, এরা আজও প্ল্যান করে, ডিভাইড অ্যান্ড রুল প্লে করে, আপনার আমার মধ্যে, ওলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব, বিভিন্ন ফিরকা তৈরি করে সুকৌশলে। আরে এটা এদের কৌশল না, এটা আমেরিকার র্যান্ড কর্পোরেশনের কৌশল। এই কৌশল গোটা বিশ্বব্যাপী এরা ছড়িয়ে দিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন ফিরকা তৈরি করে, এমনকি আমাদের এই জাতির মধ্যে, মুসলিম উম্মার মধ্যে ফাটল তৈরি করে দিয়ে এই রুল প্লে করে ওরা এক ধরনের ডায়লগ তৈরি করেছে বাংলায়, যেটার অর্থ হলো মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করো, আরামসে শাসন করো, বিভেদ তৈরি করো, আরামসে শাসন করো, ব্যাস। আজকে জাহেলের দল, আমি তো প্রায় প্রোগ্রামে বলতেছি, বর্তমান বিশ্বের যে সমস্ত ব্যক্তিরা শাসন ক্ষমতায় আছে, অবাক হয়ে যাবেন, বললে হুজুর ছোট মানুষ কি বলে, আমার এদেরকে দেখে মনে হয় এক পাল বেড়া, বেড়া বেড়া ভেড়া ছিলেন তো, এক পাল ভেড়া পালার যোগ্যতাই সমস্ত ব্যক্তিদের নেই। এদের অবস্থা এতই জাহেল, এদের কথাবার্তা শোনার মতো রুচি কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষের থাকে না। এরা আজকে বিশ্ব শাসন করে, হায়রে পাগলের দল। এটার কারণ কি হাসেন? এটার কারণ হলো আজ যোগ্য ব্যক্তিরা চামচা হয়ে গেছে। আমি মাঝে মাঝে জেলখানায় বসে বসে টেনশানে পড়ে যেতাম, একলা একলা থাকতাম তো রুমে, বিভিন্ন টেনশান আসতো, দীর্ঘদিন থাকলে যা হয় রুমে, আইরি এত আলেম, এত হাফেজ, এত শাইখুল হাদিস, এত জজ বিরিস্টার, এত এত যোগ্য মানুষ, বিসিএস ক্যাডার, পাগলের দল কেমনে শাসন করে, আমার মাথায় ধরতো না। এই এইগুলো না শুধু, এখন যারা শাসন করতেছে এরা না, যারা থাকে বা যারা ছিল সব তো কয়না কথা বলে, অবস্থা কি এরা বিবেকবান? প্রিয় হাজিরিন, আমি চিন্তা করে পাইতাম না, পরে চিন্তা করে দেখলাম, নিজেই মনে মনে একটা উত্তর পাইছি, উত্তরটা বলবো, উত্তর পাইছি, যে দেশের প্রধান বিচারপতি থেকে নিয়া, যে দেশের বিচারপতিরা চামচা, যে দেশের আমলারা চামচা, যে দেশের পুলিশ চামচা, যে দেশের উকিল চামচা, যে দেশের বক্তা চামচা, যে দেশের শাইখুল হাদিস চামচা, যে দেশের কী বলে মুফতি চামচা, যে দেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম খতিব চামচা, সে দেশে এদের চাইতে ভালো শাসক কোত্থেকে আসবে? কে আজই বলবে এদেশে কি উমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসক আসবে না? সব তো চামচা, এক একটা কওমি জননী, এক একটা এহলি জান্নাতে পাঠায় দিচ্ছে। শুনেন শুনেন শুনেন, যে দেশে সব চামচায় পড়ে গেছে, এদেশে কি উমর রাদিয়াল্লাহু আনহু শাসন করতে? আগে বুঝেন, আল্লাহ পাক সেই জাতিকে পরিবর্তন করে না যারা আগে নিজেরা পরিবর্তন হয়। খুব ভালোভাবে বুঝবেন এই কথা, কোরআনে আসছে, আমার মুখের কথা না। আল্লাহ পাক আগে বলছেন আমাদেরকে পরিবর্তন হতো, তারপরে আমাদের শাসকরা পরিবর্তন হতো। নিজেকে পরিবর্তন করতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা কেন বলো যা নিজেই করো না? আজ আমাদের অবস্থা এমন হয়েছে, হালত এমন হয়েছে, ছোট্ট থেকে ছোট্ট একটা চাকরির জন্য, ছোট্ট থেকে ছোট্ট একটা কিছু কাজের জন্য এমন এমন ফাসেক জালেমের ইয়াবাখুর, মদখুর, ঘুষখুর, আমি জানি, আমি ইমাম সাহেব হইয়াও তার চামচামি করি, আমার একটু ফায়দা হবে? আশ্চর্যজনক কথা, এটা বুক ফেটে যাওয়ার মতো অবস্থা। কি হয়েছে, মাদ্রাসায় 5,000 টাকা দান করবে, এই জন্য ঘুষখুরের পিছনে ছুটছে হুজুর? বাহ মাশাআল্লাহ, আপনি তো ছুটছেন না, আপনি ঘুষখুরের লাইসেন্স দিয়েছেন। আমি এই জন্য আমার প্রোগ্রাম যারা নেবেন বা নিয়েছেন তাদের জানাইয়া দেই, চিহ্নিত কোনো ঘুষখুর সুৎকুরের কাছ থেকে টাকা নিয়ে আমার হাতিয়া দিবেন না, মাহফিলের হাতিয়ার আমার দরকার নাই। কথা বুঝেন, ভালো করে বুঝেন বাবা, দিনটাকে আমরা এখন হাসির পাত্র বানাইছি, দিন বুঝি না, দিনই গাইরত আমাদের মধ্যে নাই, হারাই গেছে আমাদের মধ্যে। আজকে ঘুষখুর চেয়ারের উপর এভাবে পা তুলে আলেমুল আমাদের সামনে বসে থাকে, আমাদের সামনে তো পারে না। সমস্যাটা কোথায়? সমস্যাটা আমরা তৈরি করছি, একদিন হয় নাই, আমাদের গাইরত হারাই গেছে, আমাদের গাইরত নাই। আজ উলামায়ে কেরামের এই সম্মানহানি কিংবা ইসলামিস্টদের এই সম্মানহানির পিছনে বড় ভূমিকা আমাদের নিজেদেরই। বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, দয়া করে কেউ কষ্ট নেবেন না, কথাগুলো অনেক কষ্ট নিয়া
দরদ নিয়ে কথাগুলো বলতেছি, দরদ নিয়ে বুক ফাটা আত্মনাদ আমাদের। আজ আমাদের মাদ্রাসাগুলো আগের মতোই চলতো, আগের মতোই গায়রত নিয়ে চলতে পারতো, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা আমরা তৈরি করছি।